সাপের গেম খেলবো আজকে আবার, লিটল বিগ স্নেক। আর আজকের গেম অনেক এপিক হতে চলেছে। এটা কিন্তু ওয়ার্ম জোন না, ওয়ার্ম জোন তোমরা সব, ওয়ার্ম জোন তোমরা সবাই দেখে নিয়েছো। আর আজকে খেলবো লিটল বিগ স্নেক। এই গেমটা ওয়ার্ম জোনের মতোই সাপের গেম, কিন্তু একটু আলাদা। তো চলো প্লে করা যাক। অনেক ইন্টারেস্টিং গেম প্লে হবে আজকে, আর অনেক মজা হবে। ওয়ার্ম জোনে যেরকম দেখেছো শাক সবজি ফল টল কী খেয়ে আমাদের বড় হতে হতো, আর এই গেমের মধ্যে যে ইঁদুরের বাচ্চা আছে, টমেটোর বাচ্চা আছে, এগুলো খেয়ে আমাকে বড় হতে হবে। আর যে লাল লাল সবুজ সবুজ যেগুলো পয়েন্ট আছে, এগুলো খেয়ে আমাকে বড় হতে হবে। যেমন এই যে এগুলোকে খেতে হবে, এরা আমাকে দেখে পালাবে, আর এদের ধরে ধরে খেতে হবে। দেখো এদের খাওয়াটা অনেক হার্ড হবে, দেখো পালাচ্ছে আমার দেখে দূরে দূরে। আর অনেক ইন্টারেস্টিং গেম হবে এটা, কারণ এই গেমের মধ্যে না আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এই গেমের মধ্যে না যেগুলো সাপ আছে, দেখো কি সাপ, এই গেমের মধ্যে অনেক ইন্টারেস্টিং ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে। দেখো এগুলোকে আমি মারতে পারি, যদি আমি বড় হয়ে যাই তাহলে এগুলোকে আমি মারতে পারবো। এগুলো বড় বড় খাওয়ায়, দেখো বিস্কুট সাপ, চকলেট সাপ, তারপরে মেডিসিন সাপ, অনেক রকমের সাপ। এই যে সাপ মরে গেছে ভাই, বড় সাপকে মেরে দিয়েছি। আরে চিটিং ভাই, আমিও বড় হই, দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা। আমি নিজে মারলাম ভাই, কিরে আমি নিজে মারলাম, বড় সাপটা এসে খেয়ে নিল সব খাওয়ার, আমাকে খেতে দিল না। বা খেলবো না আমি এসব গেম ভাই। ওকে এই দেখো আর একটা সাপ আছে বড়, কত কালারফুল সাপ থাকে এই গেমের মধ্যে। আর এই গেমের মধ্যে অনেক ইন্টারেস্টিং জিনিস থাকে। এই গেমের আমি অনেকগুলো পার্ট খেলবো, এটা শুধুমাত্র পার্ট ওয়ান, এটাতে আমি শুধু ইন্ট্রোডিউস করাচ্ছি গেমের সাথে। আর আমিও দেখছি যে গেমটা কীরকম, যখন ধীরে ধীরে গেমটা আমি শিখে যাব তখন না গেমটার অনেকগুলো পার্ট খেলবো, আর গেমটা অনেক ইন্টারেস্টিংভাবে আমরা কমপ্লিট করবো। আর আমাদের সাপ বড় হচ্ছে না কেন ভাই, এত ছোট কেন? হ্যালো এইটুকু সাপ কেন, সাপ কবে বড় হবে আমাদের? আর কত বড় বড় সাপ হয়ে গেছে সাইড দিয়ে। ও দাঁড়া দাঁড়া, এই দূরের বাচ্চা এসে পয়েন্ট খেয়ে নিচ্ছে। প্রথমবার ভাই সবাই মরে, প্রথমবার কোনো ব্যাপার না, আবারও ট্রাই করবো ভাই, অনেক ইন্টারেস্টিং হবে এবার। লেটস গো। তো চলো, এখানে একটা গিফট পেয়েছি আমরা। গিফটের মধ্যে কি আছে? একটা বাক্স। এখান থেকে কি পেয়েছি? রুবি। কি খেলছো ভাই এটা? এটা সাপের গেম। দাঁড়াও আমি দেখাচ্ছি প্লে করে আরেকবার। এবার আমরা অনেক অনেক পয়েন্ট বানাবো, বিশাল পয়েন্ট বানাবো। এটা কি গেম? আরে বাবু কত বড় সাপ চলে আসছে, দেখো এখানে দানবের মতো। এই বাচ্চাদের গেম খেলছো তুমি বসে বসে? এটা আমি যখন আমি মানে কেজিতে পড়তাম তখন আমি এই গেম খেলতাম। বড় সাপ পড়ে, তুমি চুপ চুপ করো। ওই শুনছি তুমি ওই বিশাল বড় প্রো, আমি নুপ, আমি কিছু পারি না। বলো আর কিছু বলার, আমি তো বাচ্চা, আমি বাচ্চাদের গেম খেলি, আমি বড়দের গেম খেলি না। আমরা এবার বাচ্চাদের গেম খেলে অনেক বড় স্কোর বানাবো, এর কথা শুনে লাভ নেই ভাই, কোথা থেকে চলে এসেছে। চলো এবার আমরা এখন যেটা করব, ও এই দেখো কত বড় সাপ আছে এখানে, একটা বড় বড় করে পেঁচাত পেঁচাত করছে। আরে ওকে কত পয়েন্ট পেয়েছি, সাপের মধ্যে এইটুকুনি হয়ে গেম খেলছে। আরে একদিন বড় কষ্ট করতে হবে, বড় কি একদিনে হওয়া যায় ভাই? কষ্ট করে বড় হতে হবে। গেম দেখো বড় হতে পারবে তুমি? এই দেখো খাবার আছে না, এই খাবারগুলো যদি আমি খাই তাহলে বড় হয়ে যাবো ফটাফট। এগুলো আমাকে বেশি করে খেতে হবে, অনেক ইন্টারেস্টিং গেম হবে। ধীরে ধীরে দেখো কত বড় হয়ে গেছি, কত ছোট ছিলাম, এইটুক টাইমের মধ্যে এত বড় হয়ে পাকিস্তানি এসেছে ভাই। কি নিজে আমাকে মেরতে হয়েছে ভাই, নিজেই মরে গেছে, পারবে না আমার সাথে, জানো আমি কত। ওকে ফচাত ফচাত করে, আরে এটা বিশাল বড় সাপ ভাই, দেখো কত বড় হয়ে গেছে অলরেডি, এটাও বড় গেছে, বড়টা হয়ে গেছে, লাগবো তো আমি আগে বড় হই তারপরে। ও রাজাকে মেরে দিয়েছি ইঁদুরের বাচ্চা, দেখো কতগুলো রাজার পেট থেকে মেরেছে, কতগুলো ইঁদুর খেয়েছিল। আচ্ছা বুঝতে পেরেছি একটা জিনিস, ঠিক আছে বাচ্চাদের গেম খেলে এরকমই হয়, পারবো। তারাও দেখো কত বড় সাপ বাড়িয়ে নিয়েছিলাম ভাই, অনেক বড় সাপ বাড়িয়েছিলাম আমি। তুমি বেশি ফচফচ করবা না, দাঁড়াও আমি আগে গেমটা খেলি, দেখো কত বড় সাপ বানায় এই গেমের মধ্যে। সব থেকে বড় হলে সবগুলোকে আমি একটা একটা করে মারবো। আমার পয়েন্ট মাত্র 59 হয়েছে, আমার পয়েন্ট যদি 100,000 ক্রস করতে পারি ভাই আমি বিশাল বড় সাপ হয়ে যাবো। তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক বিগ ব্রেন গেম খেলতে হবে। পারবে না ঠিক আছে, তুমি আমাকে দাও দেখো কি করে গেম খেলতে হয়, ঠিক আছে? এই পাশে এসে ভাই বক বক শুরু করে দিয়েছে ভাই, আমি কি বলেছি আমি পারি, আমি প্রো, আমি তো প্রো না, আমি তো নুব। এই দেখো ইঁদুর, যারা নুব তারাও এর থেকে ভালো গেম খেলে। তুমি খেলো? আচ্ছা দাঁড়া আমি আগে কমপ্লিট করি। এই দেখো ইয়েটা চলে আসছে, মরে গেছে ভাই। ও এটা দেখো আমি বুঝতে পারছি, এখানে যে ইঁদুর ফুদুরগুলো ঘুরে বেড়াচ্ছে না, এদেরকে হচ্ছে যদি আমি খাই আমি আম্মা একদম ঠিক আছে। চুপ চুপ, তোমরা দেখেছিলে ওয়ার্ম জোন আমি 10,00,000 পয়েন্ট বানিয়েছিলাম। ওয়ার্ম জোন যারা যারা দেখোনি ওয়ার্ম জোন দেখে আসতে পারো, পয়েন্ট বানাতে পারবো না ভাই। আরে পারবো, এই গেম আমি, ও এটা কি প্রো? আরে ভাই যে নুব যে ফার্স্ট টাইম গেম খেলে। আরে শোনো শোনো, আমি এটা প্রথমবার খেলছি ঠিক আছে, আমি যখন 2-3 দিন গেমটা খেলবো, যখন আমি বুঝে যাবো যে গেমটা কি করে খেলে, পুরোপুরি হাত বসে যাবে, তখন আমি এটার মধ্যে 100,000,000 পয়েন্ট বানাতে পারবো, কোনো ব্যাপার না, ইজি, অনেক অনেক পয়েন্ট বানাবো আমরা।
ওকে চলো দেখি এবার কত পয়েন্ট হয়। আবার ছোটো থেকে শুরু করেছি, এবার আমরা আমাদের টার্গেট মিনিমাম 10,000 পয়েন্ট বানানো। 10,000 পয়েন্ট তো বানাতে পারবোই ভাই, এটা অনেক ইজি ব্যাপার। 10,000 পয়েন্ট বানাবোই আজকে আমি, তারপরে গেমটা কমপ্লিট করবো, তারপরে ছাড়বো। আর নেক্সট দিন যেদিন খেলবো ওই দিন আমরা 1,00,000 পয়েন্ট বানাবো। আরে ইঁদুর খেতে পারছি না তো, এই যে পালাচ্ছে। খেয়েছি একটা, খেয়েছি ভাই, বলে দিচ্ছে, আমাকে বলে দিতে হবে না, আমি এমনিতেই পানিতে লাগবে। আমার চোখ আছে, সব আছে। ও ম্যাগনেট পেলে না আমার সব পয়েন্ট কাছে চলে আসবে। এই দেখো সব দূর দূর থেকে চলে আসে। কিন্তু আমাকে না একটা বড় সাপ মারার ইচ্ছা হচ্ছে, একটা বড় সাপ মারবো। চলো এখানে তো সব থেকে বড় সাপ কোনটা, নীল সাপটা ভালোই বড় লাগছে দেখতে, নীল সাপটাকে মারবো চলো। আরে ভালোই বড় আছে ভাইকে মারতে, আমি মরে যাবো উল্টে। দাঁড়াও একটা কাজ করি, আর একটু বড় হয়ে আগে, আমার পয়েন্ট হয়েছে মাত্র 250 এতক্ষণ ধরে খেলে। দাঁড়াও আগে আমি এটা কমপ্লিট করি গেমটা, তারপর আমি দেখাচ্ছি। এক সেকেন্ড, এই গেমের মধ্যে অনেক এক্সপার্ট, এত স্পিডে কি করে যাচ্ছে ভাই? হ্যালো, অনেক স্পিডে দৌড়াচ্ছে না এই সাপগুলো, আমি তো স্পিডে দৌড়াতে পারছি না। তারা ও ইঁদুরগুলো খাও ভাই, মজা আছে। আরে কিরে, আরে কিরে, শেট শেট শেট, এটা কি হচ্ছে? আমাকে আটকানোর চেষ্টা করছিল ভাই, জানে না যে আমি কত বড় প্রো। দাঁড়া ভাই, এগুলোকে আমি খেয়ে নিই আগে, এই সাপের বাচ্চা। দাঁড়া, একটা আমি কাজ করি, আমি প্রথম, ও 888 পয়েন্ট হয়ে গেছে ভাই, আমি দেখেই নি 888 পয়েন্ট হয়েছে। এখন আমাদের নেক্সট গোল হচ্ছে 1,000 পয়েন্ট বানানো। ফটাফট 1,000 হয়ে গেলে আমরা 5,000 বানাবো, তারপরে 10,000। ইজি, অনেক ইজি গেম হবে আমাদের এখনই। এটা কী কালারের সাপ দেখো, মনস্টার সাপ চলে আসছে এখানে, আমাকে সবগুলো সাপকে মারতে। ও একটা সাপ পিঙ্ক কালারের মরেছে, পিঙ্কটা পারতো। ধরো এটাকে মারি আগে, এখানে যত পয়েন্ট আছে সব খেয়ে টেয়ে নেই, তারপরে আস্তে আস্তে দেখো কত বড় হয়ে গেছি, 1,700। 1,000 তো ক্রস করে দিচ্ছি, এবার 5,000 বানাবো। মুটুক, যেগুলো সাপ হচ্ছে বেশি পয়েন্ট মানে সেগুলো রাজা হয়ে যায়। ওই দেখো এক নম্বরে যে আছে না, সে রাজা হয়ে গেছে। দাঁড়াও পারবো, আমার, আমি অলরেডি না অনেক বড় হয়ে গেছি। আমি এখন ধীরে ধীরে যদি সাবধানে খেলি, আর আমি না গেমটা আজকে কন্ট্রোলার দিয়ে খেলছি যার কারণে একটু বেশি পারছি, তাছাড়া পারতাম না। তাছাড়া চলো এগুলোকে আমি আগে মেরে নিই। দেখি 2,600 পয়েন্ট হয়ে গেছে, আমাদের নেক্সট গোল হচ্ছে 5,000 পয়েন্ট বানানো। কিল দি রেবেল বাদিগের, ওটাকে ওই যে বড়টাকে, ওটা আমি পারবো না ভাই, ওটা শক্তিশালী আছে। এটা ক্যাটফিশ স্নেক, ওটাকে মারতে হবে আমাকে, এটাকে মারতে পারবো আমি ভাই। হ্যালো, আরে ওরে ওরে ভাই, ও আমার মতো দেখো, আরেকটা আছে লাল কালারের, না এনা কোনটা না, ওটা হচ্ছে লিটল বিগ স্নেক। বেশি বক বক করছো কিন্তু, এখান থেকে ছুঁড়ে ফেলে দেবো বাইরে। দাঁড়াও চুপ করো, 2,700 পয়েন্ট, 2,700-2,800 পয়েন্ট হয়ে গেছে, আর মাত্র কত পয়েন্ট লাগবে? যেগুলো উড়ে বেড়াচ্ছে সেগুলো কিন্তু ধরা যাচ্ছে, ওগুলো আমি বড় সাপোতে হবে তাহলে ওগুলোকে ধরা যাবে। তারা আমি কবে বড় হবে, বড় হচ্ছে দেখো, আমার কাছে 2,900 পয়েন্ট হয়ে গেছে, 2,944 পয়েন্ট হয়ে গেছে, আর মাত্র 2,000 পয়েন্টের মতো হলে আমার 5,000 পয়েন্ট হয়ে যাবে, তারপরে 10,000। ভাই তাড়াতাড়ি লাইক করো, আর কমেন্টে বলো এই গেমটা কেমন লাগছে, এটার নেক্সট পার্ট চাও কিনা। যদি চাও তাহলে এই নেক্সট পার্টে আমি 1,00,000 না পারলেও 50,000 বানাবোই। আর যেগুলো ইঁদুর আমি খাচ্ছি না, ওগুলো লাস্টে যখন আমি মরে যাবো, ইঁদুর গুলো না পেট থেকে বেরিয়ে যাবে, পেট ফেটে। এটা কি, এগুলোকে খেতে পারবো আমি, এগুলোকে খেতে পারবো আমি, দেখো এগুলোকে খেতে পারবো। আরে দৌড়ালে তো আমার পয়েন্ট কমে যায়, দৌড়াতে পারবো আমি স্পিডে, কিন্তু দৌড়ালে আমার পয়েন্ট না কম হয়ে যায়। ও পেয়েছি, দাঁড়া, এই যে বড় সাপটা আছে না আমাদের কালারের সেম, ও কত বড় ভাই এটা। হ্যালো, দাঁড়াও, এটা লেজ এখানে, তার মানে মাথাটা কত দূরে দেয়। এটা তো এই ওয়ার্ম জোনের থেকেও বেশি হরর লাগছে আমার খেলতে, এত ডেঞ্জারাস টাইপের ক্যারেক্টার আছে এখানে। পারবো না, মারতে হয় না কাউকে, ছোট বলে কাউকে অবহেলা করতে হয় না। দাঁড়াও এটা বড় হোক তারপরে মারবো, সমান সমান হয়ে পাঙ্গা নিবো, এগুলোকে মেরতে হয় না। ওকে, 3,200 পয়েন্ট হয়ে গেছে ভাই, আর মাত্র 2,000 কম পয়েন্ট লাগবে আমার 5,000 পয়েন্ট ঠেকাতে, আর এটাকে এখন আমি মারতে পারবো। দেখেছ, এগুলো হচ্ছে প্রো, এটাকে আটকে দিয়েছি ফাঁদের মধ্যে। এটা পেঁচাতে ছোট হয়ে যাচ্ছে কেন? আমি যখন বিরাট বড় হবো তখন এরকম ঘিরে ঘিরে অনেক সাপ আমি মারতে পারবো আমি জানি। তার আগে ইঁদুরের বাচ্চা কোথায় পালাবে? দাঁড়া, ইঁদুরের বাচ্চা পালাচ্ছে ভাই। হ্যালো, এই দেখো কত খাবার খেয়ে গেছি, মানে পেয়ে গেছি আমি। আমার সাপটা অলরেডি দেখো 4,100 পয়েন্ট হয়ে গেছে পেঁচাতে। এবার আমরা 5,000 পয়েন্ট বানাবো, 5,000 হলাই ভাই, 10,000। ভিডিওটাতে তাড়াতাড়ি লাইক করো, এক্ষুনি লাইক চাই আমি, 10,000 লাইক হলে আমি এটা নেক্সট পার্ট খেলবো। তাড়াতাড়ি লাইক করো, এক্ষুনি যারা যারা করোনি ভাই, অনেক ইন্টারেস্টিং গেম হবে। তার আগে লাইক করো, 10,000 জায়গায় 20,000 করো, আমি খেলবো। 2,000,000 পয়েন্ট বানাবে 20,000 লাইক করলে, 2,000,000 পয়েন্ট। ও ও, এটা কি সাপ? এটা পাতা সাপ। আরে পারলাম না ভাই, এটাকে আমি মারতে পারতাম যদি আমি একটু বড় হতাম তাহলে মারতে পারতাম। ধরো আমাকে না সারা জীবন ছোট এ এ মাথার গিলু বেরিয়ে গেছে।
মাথার ব্রেন বেরিয়ে গেছে এই সাপ দিয়ে। ছোট বাচ্চা টাচ্চা যা আছে সব খাও। এই সাপটা না খাওয়ার সময় দেখো জিভ বের করছে কেমন করে, রিয়েল সাপের মতো। এই দেখো, আর এটা তো আমার থেকেও বড় ভাই, এটাকে মারতে হবে। আর এটার ইয়েটা অনেক টাফ, মানে তাড়াতাড়ি বড় হওয়া যায় না। আর ওয়ার্ম জোনে না তাড়াতাড়ি বড় হওয়া যায়, এগুলোর মধ্যে একটু দেরি হয় বড় হতে, কিন্তু যখন বড় হবে তখন আর তোমাকে কেউ মারতে পারবে না। যেরকম আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমি প্রো হয়ে গেছি, এখন আমাকে আর সহজে কেউ মারতে তো পারবে না। যা গাই, যেটাকে ঘিরবো ঘিরে ধরে মারবো, দাঁড়াও। আমার সাইজের থেকে ছোট যেগুলো সাপ আছে ওগুলোকে আমি মারতে পারবো, এটাকেও মারতে পারবো, আমি ইচ্ছা করলে সব মারতে পারবো, ঠিক আছে? প্রোরা কখনো হার মানে না। দাঁড়াও দাঁড়াও, আমি 2 লাখ পয়েন্ট বানাবো একদিন। আজকে 4,000 পয়েন্ট হয়েছে, একদিন 2 লাখ পয়েন্টও বানাতে পারবো আমি জানি। আমি তো 20 লাখ পয়েন্ট বানানোর যোগ্যতা আছে। চুপ 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 চুপ। ও মনস্টার সাপ চলে আসছে ভাই, দাঁত বের করা সাপ। খেলা এবার খেলা হবে না, এটা ইজি। এটা দেখে মনে হচ্ছে ভয়ানক, কিন্তু এটা আসলে অত ভয়ানক না। ও এটা কি কিরম বিদগুটে বিদগুটে সাপ বেরোচ্ছে ভাই, এটা শরীরের মধ্যে ফুরা হয়েছে, গোটা গায়ে ঘা হয়ে গেছে। ও ও ভাই, এটার মাথা কতটা হরর দেখো, একটা সেকেন্ড, এই দেখো এটার মাথা কতটা হরর টাইপের। এটাকে আমাকে মারতে হবে, দাঁড়াও এটাকে আগে মারি, এটাকে ঘিরবো চার সাইড দিয়ে, ঘিরে ঘিরে মারতে পারবো আমি, দাঁড়াও। এটাকে যদি আমি আরেকটু যদি বড় হতাম তাহলে ভালো হতো, তাহলে অনেক ইজিলি মারতে পারতাম। এটাকে মারতে পারবো কিনা আমি জানি না এখন, কিন্তু চেষ্টা করে দেখি, মারতেও পারি। আমাকে না আর একটু বড় হতে হবে, বেশি না, 4,000 পয়েন্ট হচ্ছে, 10,000 পয়েন্ট যদি আমার হয়ে যায় একবার তাহলে আমি আরো বেশি পয়েন্ট বানাতে পারবো ইজিলি। চলো দেখি এটাকে আগে মারি, মারতে, এটা অনেক মোটা হয়ে গেছে, এটাকে অত সহজে মারতে পারবো না। হবে না, হবে, আমি ইচ্ছা করলে সব হবে ভাই, প্রোরা কখনো হার মানে না। বড় হয়ে নাও, একটু বড় হয়ে নাও, না পড়ে যাবে। ওকে, 4,400 পয়েন্ট হয়েছে, আর মাত্র 6,600 পয়েন্ট লাগবে বাকি 10,000 পয়েন্ট বানাতে, তাহলে আমার রেকর্ড আজকের কমপ্লিট হয়ে যাবে। কারণ নতুন প্লেয়ার হিসেবে আমি অনেক ভালো খেলেছি, তার জন্য অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। আটকে দিয়েছি, আটকে দিয়েছি, শেষ। ছোট সাপ আর বড় হতে পারবে না। দেখো আমার ডিসিশনগুলো সবসময় ভালো হয়। তোমার ডিসিশন দিতে হবে না, তোমাকে খেলতে দেবো একদিন। ও ওই সাইডে একটা ক্রাউনওয়ালা সাপ আছে, দাঁড়াও অন্যদিকেও যাবো আমরা। ওকে, এটাকে খাবো, ছোট সাপটাকে একদম পুরোপুরি খেয়ে নেই। ওয়েল ডান, তালিয়াঁ হোনি চাই ইয়ার হামারে লিয়ে। আরে তোমার ডিসিশন তুমি, আমি 5 কিলো, আমার 10,000 পয়েন্ট হলো না ভাই। আরে এটা কি ড্রাগন সাপ চলে আসছে ভাই, আমার পয়েন্ট দেখো অলরেডি 27 হয়ে গেছে। আর বাম সাইডে একটা ড্রাগন সাপ দেখতে পেলাম, চলো এই দেখো লাইটিং ওলা সাপ চলে আসছে ভাই, এটা ডেঞ্জারের ডেঞ্জারের সাপ আছে গেমের মধ্যেও। এটার পার্ট 2 অবশ্যই খেলবো আমি, তোমরা যদি লাইক করো অবশ্যই লাইক করে দিও ভাই ভিডিওটাতে, তাড়াতাড়ি। আরে ড্রাগন সাপের বাচ্চা চলে, এ ভাই খেলো আমি এই গেম, চিটিং ভাই, পেছিয়ে পেছিয়ে এসে মেরে ফেললো রকেটের মতো। আমাকে এই গেমের মধ্যে প্রো হতে হবে, তার জন্য তোমাদের সাপোর্ট দরকার। তাড়াতাড়ি কমেন্টে সাপোর্ট করো, সাপোর্ট তাড়াতাড়ি সাপোর্ট করে ভিডিওটাতে লাইক করো। 10,000 আছে, কোনো চাপ নেই, এরপর হবে, এরপর দিন লাইক করে দাও, এরপর দিন আমরা 10,000 টার্গেট কমপ্লিট করব, 10,000 এর বেশি কমপ্লিট করে দেব। তাড়াতাড়ি লাইক করো ভিডিওতে, আজকের মতো এখানেই থাকছি, দেখা হচ্ছে কপ্তর। আর চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করো, এখন সাবস্ক্রাইব করো না কেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভাই, ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর ভবিষ্যতের দিকে অনেক এগিয়ে যাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর আমরা নেক্সট দিন অনেক পয়েন্ট বানাবো, চলো বাই বাই, টাটা। চললাম আজকে, এরপর দিন 20 লাখ আমি পয়েন্ট বানিয়ে দেখাবো।